হ্যালো কবুতর পাগল বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ নতুন একটি কবুতরের জাত সম্পর্কে জানব, তো চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আজকের ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আজকে আমরা যে জাতটি নিয়ে আলোচনা করছি তা হলো স্ক্যান্ডারুন পিজন। এটি মূলত ফ্যান্সি একটি কবুতর এবং এদের উৎপত্তি জার্মানিতে। স্ক্যান্ডারুন কবুতর জার্মানি থেকে উদ্ভাবিত গৃহপালিত ফ্যান্সি কবুতরের একটি জাত। এটি নিউরেমবার্গ বাগদাদ নামেও পরিচিত এবং বহু বছরের বাছাই প্রজননের মাধ্যমে এদের বিকাশ লাভ করা হয়েছিল। গৃহপালিত কবুতরের অন্যান্য জাতের সাথে এই জাতটি বন্য কবুতরের বংশধর। এটি সম্ভবত কবুতরের প্রাচীনতম জাতগুলির মধ্যে একটি, যা আলেকজান্ডার দ্য গ্রেট এর সময়কালে এদের প্রজনন করা হয়েছিল বলে মনে করা হয়। স্ক্যান্ডারুন কবুতর মূলত এদের সুন্দর চেহারার জন্য বিখ্যাত, তবে এটি মাংস উৎপাদনের জন্য ইউটিলিটি জাত হিসেবেও জনপ্রিয়। স্ক্যান্ডারুন কবুতরের দৈহিক বর্ণনা। স্ক্যান্ডারুন কবুতর একটি বড় আকারের প্রজনন। এদের লম্বা ঘাড় এবং পা প্রবলভাবে বাঁকানো এবং মোটা ঠোঁট এবং ভালো বিকাশযুক্ত চোখের চারপাশে মাংসপিণ্ড খুব সহজেই অন্য কোনো জাত থেকে এদের খুব কম সময়েই আলাদা করে ফেলে। স্ক্যান্ডারুন কবুতরের ঠোঁট বড় এবং অগ্রভাগে নিচের দিকে বাঁকা। এদের চোখ উজ্জ্বল এবং প্রসারিত এবং উন্নত চক্ষুবেষ্টনী দ্বারা বেষ্টিত। এরা এদের নিজস্ব কালার ছাড়াই বিচিত্র রঙের হয়ে থাকে। স্ক্যান্ডারুন কবুতরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। বাংলাদেশি বাজারে এদের সম্ভাব্য মূল্য হয়ে থাকে 8,000 থেকে 20,000 টাকায়। কোয়ালিটি, ব্লাড লাইন এবং জায়গা ভেদে এদের দাম কম বা বেশি হতে পারে। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।